দক্ষিণ ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লতিফ রহমান অবৈতনিক ও জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য নান্দনিক আয়োজন ও উৎসবমুখর পরিবেশত পুনর্মিলনী অনুষ্ঠান 2018 সম্পন্ন হয়ে মার্চ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণত বেলুন ও পায়রা উড়াই এনে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আলহাজ আজম জাহাঙ্গীর। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান, স্মৃতিচারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠিত কেউ ব্যাংক চাকরি করে, কেউ স্কুলের শিক্ষক, কেউ প্রবাস সমিতি প্রতিষ্ঠিত, স্যারের অবদান। আর আজ এর দিন অপেক্ষা করে দিয়ে পুরো 1 বছর ধরে আর বন্ধু বান্ধব অর্গানাইজ করে এই পুনর্মিলনী অনুষ্ঠান হইব এই দিন লাই বলে সেই 1 বছর ধরে এটা আইবার লাই বলে পুরো অপেক্ষায় ছিলাম। এবং মনত নাই সেই ওই যে ক্লাস 6 হয়েছে আই স্কুল, মনত নাই ক্লাস 6-এর অবস্থা ফিরে গেই। এবং আজ যে পুরা এই বাজারের ঘুরি আইলে আমার বেয়াগুন এই 88 সালের বন্ধু বান্ধব, বেয়াগুনের বয়স এখন 47-46 হয়ে গিয়ে, কিন্তু মনত নাই এখন ওই 15-16 বছর বয়সের মধ্যে আছে। সব সময় মায়েরা আলাদা আলাদা ছিলাম, একসাথে বহুত বছর পর বেগুন একসাথে হই, বেগুনের রঙে ছেলে মেয়ে একসাথে হই, ভালো লাগার খুব বেশি আনন্দ লাগে। তো এলাকাতে যে ঈদুর তুনো খুশি বেশি লাগে বেগুনতে, প্রত্যেক ঘরে ঘরে মাই ফা যারা শাশুড় বাড়িতে আছে ইতারও চলে এসছে। এই সুবর্ণ জয়ন্তী করি বেলা আর প্রথম ইয়ে আছে পদক্ষেপ আছে, পরবর্তীতে এর প্রতিষ্ঠাতার এই বিভিন্ন রকম বাধার কারণে, বাধা মানে সরাসরি বাধা অনদে প্রোগ্রাম করিব ওরা বুঝি হইব এই রকম ওই রকম হয়ে যাবে, মোটামুটি আর প্রায় 2-3 মাস 4 মাস লেগে রয়েছে। কিন্তু হাল ন সারি আন লো আয় যোগাযোগ রক্ষা করি গিয়ে, যেহেতু প্রতিষ্ঠাতা এই স্কুলের ছাত্র হিসেবে পেয়ে তো আর আজ পুনর্মিলনী করি, শেষ পর্যন্ত যোগাযোগ করি, দেখি যে না এটারা আর প্রোগ্রাম আসলে গুরুত্ব যে সম্মতি দিত না, পরে আর সিদ্ধান্ত লইলাম যে আর সুবর্ণ জয়ন্তী করতে না, যেহেতু প্রতিষ্ঠাতার এখতিয়ার আরা পুনর্মিলনী করি। আরা যে স্কুল পড়ালেখা করছি আরা তো একটা দায়বদ্ধতা আছে এই স্কুলের প্রতি, এবং আরা দায় 50 বছরের মিলন মেলা, আর কোনো সময় অভি বলে আরা হয়তো 50 বছর ন বাইচুম, কিন্তু এই 50 বছর একখান মিলন মেলা আরা গরিরই একখান অন্তত লতিফ রহমান স্কুলের মধ্যে ইতিহাসের মধ্যে আর একখান ইতিহাসের মধ্যে একখান অংশ একখান জায়গা গড়ি লিখতে যে বলে আরা বিশ্বাস করি। বাজে অভ্যেস আছে স্কুল জীবনে আই স্কুল বই রাখি সিনেমা যেতে তিন 11 মাইল, এবং আই মনে করি যে সামি স্যার মাইরি বে আর কিন্তু বিশ্ববিদ্যালয়ের আর পড়ালেখার শেষ জীবনের শেষ মিনিট পর্যন্ত পৌঁছে ফেললা যে মানুষের সবচেয়ে বড় ভূমিকায় বলে আব্দুল আমি স্যার। একদিন বুঝো না কমপক্ষে 32 বছর, একদিন এক ঘর দরজা দেয় দেখেছি এদের মা এটা লস খুঁজে করে আমার তুই আর বাদ কম দিও ফটিকছড়ি দক্ষিণের একেবারে শেষ প্রান্তে এই গ্রামের মধ্যে এই 2N বিদ্যাপীঠ অবস্থিত। এই বিদ্যাপীঠ শিক্ষার্থী হল বাইরে বাংলাদেশ সহ বহু বিশ্বের মধ্যে সুনামের সাথে তারা কাজ করে। মোহাম্মদ আলমুর হোসেন, C+ TV।